আমাদের এই বার্ষিক সম্মেলনের একটা অংশ হলো যে দিনের কথাবার্তা বলা, দিনের কথাবার্তা শোনা আমাদের জিন্দগি পরিবর্তনের জন্য। দ্বিতীয় আরেকটা থাকে যে আমাদের এখানে আপনারা জানেন একটা হিট শাখা আছে, বাচ্চারা সারা বছর মেহনত করে আলহামদুলিল্লাহ, স্যাটারডে সানডে শুধু আসে, স্কুল যখন বন্ধ হয় তখন তারা আমাদের কাছে আসে। আর এই সামারে মোটামুটি প্রতিদিন শুক্রবার ছাড়া এদেরকে পুরস্কৃত করা হয়। একটা প্রথম কর্মসূচি আমাদের শেষ হয়েছে বয়ান করা এবং বয়ান শোনা, এখন আমাদের দ্বিতীয়, এই বাচ্চাগুলো দেখেন সকাল থেকে এসে বসে আছে আলহামদুলিল্লাহ, এখন তারা বসে আছে। এখন আপনারা বলেন যে এই কমিউনিটিতে আরো অনেক বাচ্চা তো আছে, না শুধু তারাই, কেউ তো কথা বলেন না, এই বাচ্চারাই না আরো আছে। আমি তো স্কুলে আছি, আপনারা জানেন এই মিডল স্কুলে, ডেভিসন মিডল স্কুলে অ্যাবাউট 400 স্টুডেন্ট আছে। এই 400 এর মাঝে কয়জন এখানে আসছে বা কয়জন আসে, আজকে বাদ দিলাম, কয়জন আসে মসজিদে? এই ফিকিরটা কি আমাদের এখন করার সময় না? আরো পরে করবেন, কবরে যাওয়া করতে পারবেন, কেউ বিছনা শুয়ে করতে পারবেন, অথবা বাচ্চা যখন নাকি গ্রোন আপ হয়ে যাবে মিডল স্কুল অথবা হাই স্কুলে যায় তখন তো আপনি ধার ধরতে পারবেন না, তা বাস্তব এটা। সুতরাং আল্লাহর হস্তে আপনাদেরকে বহু জুমাতে বলছি, এই সুযোগ আজকেও বলতেছি যে আপনাদেরকে বলি যে আপনাদের বাচ্চাদেরকে বন্ধের দিনে আমাদের কাছে দেন, আমরা তাদের চেষ্টা করব, বাকি কবুলের মালিক আল্লাহ। এইটা এই কথাটা আমরা বাস্তবে কতদূর করতে পারছি আজকে আপনাদেরকে আমরা দেখাইতে চাই। এই জন্য দেখাতে চাই যে তাদের এই মেহনতের একটা স্বীকৃতি, দ্বিতীয়ত আপনাদের মনে যেন এই ধারণার সৃষ্টি হয় যে আমার বাচ্চা তো হইতে পারে, আমার বাচ্চা যেন করতে পারে। এটা হয়তো সৎকার যা যে আসতো আপনারাও পাবেন, আমরাও পাবো, সবাই পাবেন, এটা উদ্দেশ্য থাকে বছরে একবার। এর যারা কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করা, কারণ আমি স্কুলের সাথে জড়িত হিসেবে আমার যারা আগে স্টুডেন্ট অনেকে আমি হাই স্কুলে পাইছি, তার বাচ্চা এখন ফোর্থ গ্রেডে পড়ে, আমার দাদার আগে স্কুলে অনেকগুলো আছে এরকম, তো ওই হিসেবে আমার যে বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকেরই এটা নাই, আপনি কয়েকজনকে ছিলেন, আর আমার এই কয়েক বছরে আমার ছাত্র সংখ্যা কয়েকশো না। তো এদের আমি পুরো তোমার চোখের সামনে আমি দেখি, এমন অনেক বাচ্চাকে দেখি যে এত ওবিডিয়েন্স ছিল ক্লাসে, আমাকে দেখ ধারে কাছে আসে না, তাহলে সালাম দিতে হবে, সালাম তো ভুলে গেছে। মেয়েটা যদি আমার স্কুলে যখন পড়তো, আমার ডেভিশন স্টুডেন্ট যখন ম্যাক্সিমাম, তারা জানে অধিকাংশ মুসলমান মেয়ে মাথা হিজাব পরে, অধিকাংশ বোরকা পরে 50%, আলহামদুলিল্লাহ। তো এই মেয়েটা যখন হাই স্কুলে যায় কলেজে যায়, আমরা পরে দিন দেখি যেন চিনে না, ওই খালি ভেগে থাকে, মা বাবা এসব পুরা আপনার মেয়ে আসছে, তো ওই সে মলের ওই মাথা চলে যেতে আমাকে দেখে পাই, বিকজ সে এখন আমার সামনে আসার সুরত নেই। ছেলেদের যেরকম দেখি বড় বড় ছেলেরা হাফ প্যান্ট পরে, যেমন আমাকে দেখে তখন তো সামনে আসে না, কারণ যেহেতু একটা পর্যায়ে তার দেখে গেছে আমাদেরকে চিনে, তারা যে না সম্পর্ণ দেখতে পারবো না। এই যে পরিণতিটা আমরা চোখের সামনে দেখতেছি, বাকি যে তার জীবন, আর একটা জীবন যেটা আছে আমি বলতে পারতেছি না, আপনারা বুঝেন তো, সে কোথায় যায়, সে কোথায় রাত্রি কাটায়, কোথায় সে রাত্রে বড়সম কোথ থেকে আসে, এই খবর কি আমরা রাখি? যখন গাড়ি দিলেন, ড্রাইভিং দিলেন, চাবি দিলেন, সে কোথায় গেল রাতে বাড়ার সময় আসলো, সে কোথায় ছিল সে? এই পরিণতি কিন্তু আমাদের খুব নিকটবর্তী। এই জন্য পুরানা যারা আছেন মুরব্বীদেরকে আমি বলি যে আপনারা দেখছেন, নতুন যারা দেশ থেকে আসে আপনাদেরই স্পন্সরে যারা আসতেছে, আসার পরে আল্লাহর কাছে কথাটা বলবেন। ডিভিশন স্কুলে যারা ভর্তি করেন, অনেক প্যারেন্ট এখানে আছে, প্রথমে এই কথাটা বলি আর ইংলিশ শিখে যাবো, ইংলিশ শেখার জন্য চিন্তা নাই, ভুলবে যারা তোমার দিন ভুলবে ওটা ধরে রেখো। অনেক প্যারেন্ট আছে, আমি সব ডাইরেক্টলি বলছি, তুই যে নামও আমি বলতে পারি, কিন্তু বা বলছি না এই কথাগুলো, এই যে মিজানরা দেখা, আমি পার্টিকুলারলি বলছি, অনেক আছে আমি নাম ধরে বলছি ভাই হয় কিন্তু দিন ভুলে যাবে ওটাকে ধরে রাখো, এটা আমি প্রথমেই বলি। এবং বাস্তব এটা, এই দুঃখে আমরা খুব দুঃখিত, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই বাচ্চাদের জন্য দোয়া দিবেন, এই বাচ্চারা পুরো সামারে প্রতিদিন আসছে, তার তার বন্ধু বান্ধবরা কি করছে? এই যে মনে করেন একটা কোনো কোনো বাচ্চা পাঁচ পাড়া পড়ছে, একটা বাচ্চা তো চার পাড়া পড়ছে, এবং কত বেলো আমার দাউরের বারো পাড়া পড়ছে, না বারো পাড়া এই এই আড়াই মাসে, চিন্তা করে দেয়। আর তার সাথে এই 9 গ্রেডের কেস থেকে
সে হয়তো ঘুরে বেড়েছে, এরপরে যেটা হন রাজার মধ্যে রাজার দিকে চলে গেছে, তারপর কাজ দেখে তার আইডল ব্রেন ইভিল হোয়াটসঅ্যাপ, এইগুলো একটা দিক। আরেকটা দিক, আমি ওলামায়ে কেরাম এখানে আসেন, আমি নিউ ইয়র্কে গত কিছুদিন গেছিলাম, নিউ ইয়র্ক দারুল উলুমে ওলামায়ে কেরাম বসছিলেন, এখানে ওলামায়ে কেরাম অনেকেই আছেন, তাদেরকে আমি একটা জিনিস বুঝাইতে চেষ্টা করছি এখানে। এখানে আপনাদেরকে আমি বলি যে এই যে মাদ্রাসাগুলা বা এইগুলাতে কত পার্সেন্ট আসে মুসলমান সন্তানদের, কত পার্সেন্ট এখানে আসে, বাকিগুলা কোথায়, এদের জন্য আমাদের কি হেতু? আপনার দারুল আসলো না, তাদের দিন শিখবেন আসে, তাকে দিন শেখানোর জন্য আঙ্গুলা না কেন, আরো অনেকেই আছে, আমি সবাইকে বলতেছি যে এটা কোনো ফিকির কেন নাই বুঝে, স্কুলে দেওয়া হয়েছে শেষ হয়ে গেল সব, তারা মনে করেন অধিকাংশ, তারা কথা বলি না, স্কুলে পড়লে আর কি, তার কি দরকার নেই, এটা ঠিক না, মুসলমান সন্তান। আমি নিউ ইয়র্কে বলে আসছিলাম, ওলামায়ে কেরাম জমা হয়েছিল যে আপনারা মাদ্রাসা করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু মাদ্রাসা তো সব আসবে না, যারা আসবে না এরা কি করবে, তো ওটা একটা ছোটো ছোটোখাটো মেহনত আরো কত মোকাদম করতেছে, এই স্কুলে পড়তেছে, আজকে দেখছেন তো মগরিবের আগে যে বয়ান করলো, তিনজন, একজন ডাক্তার হাফেজ হান্ডি পড়ে চাকরি করে, আর একজন হলো ইঞ্জিনিয়ার মাওলানা, আর একজন হলো এখানকার হাফেজ ডাক্তার, তো সম্ভুক্ত এই কমিউনিটির মধ্যে কিন্তু সম্ভব হয়েছে, তা আমাদের বাকিগুলো হবে না কেন? এই এক্সাম্পলগুলো আগে আপনাদের কাছে খুব অনুপ্রেরণা আনে না, উৎসাহ দেয় না, এখন যে নিয়ত করেন যা হয়েছে হয়েছে, মাপ চাই আমরা আল্লাহর কাছে, আর ভবিষ্যতে যেন আমাদের বাচ্চারা মসজিদে আসে এবং এর দিন যেন শিখে, যদি না হয় ভবিষ্যৎ কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তো আমি একটা সামান্য গল্প বলি, গল্প একটা স্টোরি বলি, মহাদ্বীপ সপ্তাহ আসতে আপনারা জানেন, একটা ফ্যামিলি দেখা বলবো যে দেখা করতে চাই, কী জন্য বলে আমার কাছে বলবে না, নাম অতিরিক্ত বলে চিনে ফেলতে হবে, বলতে চাইতে স্টোরিও করার জন্য, তো যে অ্যারেঞ্জমেন্ট করা হলো, তো যেটা বললেন যে ওনার মেয়ে অন্য জায়গায় অন্যদের সাথে থাকে, অন্য কালচার, তো এই কথাটা বলছিলেন যে মেয়ে কি অন্য কালচারে অন্য গ্রুপের সাথে থাকে, এটি একদিন হয়েছে, এতদিন কোথায় ছিল, এখন আসছে হুজুরের কাছে তাবিজ পানি ভরা নেওয়ার জন্য, বৈষ্ণব কথা বলছে। আমি বললাম যে ভাই সাহেব চাইতেছে বহুদিন ধরে আমার সাথে, কি লাভ ঠিক আছে দিলাম অ্যারেঞ্জমেন্ট করে, এই একটা ওয়ার্ড বলছিলেন যে এই যেটা মেয়ে এত বড় হয়ে গেল, এর আগ পর্যন্ত কোথায় ছিল, তোমার মা বাবা কোথায় ছিল তোমরা এতদিন, এই অবস্থা কিন্তু এই কমিউনিটির একটা দুইটা না, এক দুইটা না, আপনারা যাও জানেন, আমি তো বেশি জানি, জানার সুযোগ এই জন্য আমার ছাত্র ছিল না, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো দান করো এবং আপনারা দিবেন আমাদের কাছে, আমরা চেষ্টা করবো যতটুকু পারি তাদেরকে সাহায্য করতে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখা দেখি করে, আজকেও তো আসছে সকালে, একটু বসে রয়েছে এখন, অন্য এই বাচ্চাগুলো ছাড়া স্কুলের গুণ একটা বাচ্চাকে এতক্ষণ বসে রাখতে পারবো আমরা, আমরা তো পারি না, আমাদের স্কুলের ক্লাস পিরিয়ড 45 মিনিট, 45 মিনিট দুই মিনিট বেশি হলে তো সামলানো যায় না, আমার ক্লাস তো বন্ধু কথা আপনার তো শুনে না, আমি দেখতেছি এখন সকাল বসে আছে, কোরআনের পথে সারা দিন তারাও বসে আছে, আলহামদুলিল্লাহ সবচেয়ে নিশ্চুপ বসে আছে তারা, এবং তাদের ক্লাসমেট আনিয়ে রাখেন দু তিনজন জানেন পুরো মসজিদ হুরুস্থুর করে ফেলে, তো এটাকে আপনাদের সামনে এক্সাম্পল নাই দেয় যে বোঝার জন্য যথেষ্ট না, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত করুন। আমি আর বিশ্বলম্ব করতে চাই না, ওলামায়ে কেরামকে যেটা বললাম এটা আমার মনের কথা, এটা আমার মনের কথা যে আপনারা মনে করতেছেন মনে করেন এটা ভালো মাদ্রাসা হোক মসজিদ হোক ভালো, কিন্তু যারা আসতো না মাদ্রাসা এদের দিন শিকার কি বন্দোবস্ত, এদের জন্য কিছু করা দরকার নাই আমাদের, এটা নিউ ইয়র্কে ওলামায়ে কেরাম জন্য সুযোগে বলছিলাম, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা এখনো ফিকির করেন যে এদের জন্য কি বন্দোবস্ত করা যায়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত করুন। আমরা অ্যাওয়ার্ড সিনেমনিতে একটা অংশ হল বাড়িবে বসেন, এখন বাচ্চারা আসবে, আচ্ছা আচ্ছা, এখন বাচ্চাদের হলো আমরা অ্যাওয়ার্ড দেই প্রতি বছরই, বিভিন্ন ক্যাটাগরি আছে, একটা হলো যে আমরা সবার জন্যই আমরা একটা অ্যাওয়ার্ড থাকে, আর একটা থাকে যে আমরা টার্গেট দিই একটা, এই টার্গেটটা যদি ফিল আপ করতে পারে কম ফর কম্পিটিশন, যদি ফিল আপ করতে পারে তাহলে আমরা স্পেশাল অ্যাওয়ার্ড দিই, যে আপনারাও জানেন যারা পুরান আছেন, তো ওই হিসাবে আর আমরা এই বছর একটা সিলেকশন করছি, একটা বুক, যে বুকটা আমরা করে দেখছি এদের জন্য খুবই জরুরি,
খুব সহজ ভাষায় লেখা, তারা পড়বে, ওই যে কথাটা বললেন সিরাত সম্পর্কে তার জিন্দগি সম্পর্কে জানতে পারবে। তো ওইটা আমাদের একটা এইবারে এডিশন। আর একটা এডিশন হলো আমাদের একটা স্টুডেন্ট কই সে আসছে না, আমিন ইসলাম, আর একজন স্টুডেন্ট আছে তার সম্বন্ধে একটু বলবো, আপনারা বললে আপনারা বাস্তব একটা নমুনা দেখবেন। এবং তার জন্য স্পেশাল গিফট নিয়ে আসছেন আমরা তানভীর ভাই, কোথায় স্টুডেন্ট ভিসায়, সে মাস্টার্স করতেছে এখন, সে ইমাম সাহেবের কাছে আসছে কয়েকদিন, তা আমি হাবিজি করবো দুই দিন তিন দিন। ইমাম সাহেব আমার কাছে নিয়ে আসে নাকি থাকো, যার যতটুকু আমার পক্ষে বুঝা সব বুঝছি, দেশে পারবো, করতে চাই। তারপরে সে বললো যে দুই পাড়া অলরেডি মেমোরাইজ করছে, চিন্তা করে দেখেন দুই পাড়া সে অলরেডি মেমোরাইজ করছে। তারপরে হুজুরদেরকে নিয়ে আমি টেস্ট নিলাম, আলহামদুলিল্লাহ যে হুজুরা ছিলেন মাশাআল্লাহ খুব সহি পড়া। আমি পরে চিন্তা করলাম মানে গুরুনাথ এদের সাথে দেওয়া, আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি এ কথা ধরে যে তোমার এখানে সুযোগ ছিল, সে বারবার আসতেছে, কোরআন হিফজ করার তুমি সুযোগ দিলা না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? ওই মুহূর্তে ওই ড্রেসে ওই দিন সে টেনশন করে আসবে, ওই মুহূর্তে কোরআন হিফজ করবো। আমার কাছে আরেকটা চিন্তা আসছে, যদি আল্লাহ ধরে যে আমি ধরার জন্য এত পরেশানি করছে, তুমি দিলা না সুযোগ, দিলা না তোমার সুযোগ ছিল, ওই দিন প্যান্ট শার্ট পরে সে ক্লাস করছে, পরে মানে নিয়ে আসছে। তো এই জন্য বলার জন্য তার জন্য একটা স্পেশাল পুরস্কার শোনার পরে আমরা তানভীর ভাই পাঠাইছিলেন, দিয়ে আসছিলাম, আপনারা আপনি দিবেন, এটা আপনার পরে দিবেন ইনশাআল্লাহ।